লেকচারের এই অংশে আমরা দেখব সংখ্যা পদ্ধতি রূপান্তরের শেষ অংশ, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কিংবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে কনভার্ট করা যায়। এটা আমরা খুব সহজেই করতে পারি, বিভিন্ন ভাবে কিন্তু করা যায়। চাইলে যেমন অক্টাল থেকে আমরা দশমিকের কনভার্সন অলরেডি শিখে ফেলছি, কিংবা হেক্সাডেসিমাল থেকে দশমিক, তাহলে অক্টালকে দশমিকে কনভার্ট করে সেই দশমিককে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করলেই কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল আমরা পেতে পারি। কিন্তু সেটা একটু লেন্দি প্রসেস, করতে বেশি টাইম লাগে। কিন্তু তার চেয়ে বেশি সহজ হবে যদি আমরা বাইনারির হেল্প নিই, কারণ অক্টাল থেকে বাইনারির কনভার্সন কিংবা হেক্সাডেসিমাল থেকে বাইনারির কনভার্সনটা দশমিকের সাথে কনভার্সনের চেয়ে অনেক ইজি। কেননা অক্টালের যে কোনো সংখ্যাকে, যেহেতু ভিত্তি আট যেটাকে টু কিউব অর্থাৎ বাইনারির ভিত্তির পাওয়ার আকারে দেখালে তিন, অর্থাৎ বাইনারি অক্টালের এক একটি মৌলিক অঙ্ক বাইনারির তিনটি ডিজিটের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং যে বাইনারি সংখ্যাটা পাওয়া যায় সেই বাইনারি সংখ্যাকে থেকে আবার যেহেতু হেক্সাডেসিমালের ভিত্তি 16, তার মানে বাইনারির ভিত্তি আকারে দেখালে ভিত্তির পাওয়ার হবে 4, অর্থাৎ 4টি বিট লাগবে। তাহলে ওই অক্টাল পদ্ধতি থেকে যে বাইনারি সংখ্যাটা আমরা পাই সেই সংখ্যার 4টি 4টি বিট আলাদা করে নিয়ে যদি আমরা সাজিয়ে লিখি তাহলেই কিন্তু এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে আমরা পারবো। সেটা কিভাবে করা যাবে, সেটা করতে গেলে আমাদের জিনিসটা লাগবে যে প্রত্যেকটি মৌলিক অঙ্কের যেহেতু বাইনারি কনভার্সন লাগবে, এবং সেই বাইনারিটার আবার কি যখন হেক্সাডেসিমাল করবো তার মানে 4 বিটের বাইনারির সমতুল্য হেক্সাডেসিমাল মানটা আমাদের জানা লাগবে। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে 0 থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর সমতুল্য বাইনারি রূপগুলো, যেগুলো আমরা সিরিয়ালি চাইলে ইজিলি মনে রাখতে পারি। এবং তার ভিতরে 0 থেকে 7 পর্যন্ত এতটুকু কিন্তু অক্টাল সংখ্যার মৌলিক অঙ্ক, তার মানে এই 0 থেকে 7 যে দশমিকের যে সংখ্যা এগুলোর সমতুল্য বাইনারি সংখ্যা কিন্তু কি অক্টালের সমতুল্য বাইনারি সংখ্যা। এবং এই 1, 2, 7, 4, 5 যদি একটি অক্টাল সংখ্যার একটি অক্টাল পদ্ধতির একটি সংখ্যা হয় তাহলে প্রত্যেকটি ডিজিটকে এই বাইনারির 3 ডিজিট আকারে দেখানো যাবে। এবং এর পরবর্তী হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত এবং দশমিকের 10 থেকে 15 পর্যন্ত এগুলো ABCDEF এই 6টি প্রতীক দ্বারা প্রকাশ করি আমরা, এবং এগুলোরও বাইনারি কনভার্সন গুলো যদি আমরা জেনে রাখি তাহলে খুব ইজিলি এই জিনিসটা করা। আমরা বাইনারিতে যাব এবং সেই বাইনারিকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করব। এবং অক্টাল থেকে বাইনারি কনভার্সনটা কেমন, প্রত্যেকটি মৌলিক অঙ্ক 3টি বাইনারি ডিজিটের মাধ্যমে প্রকাশ করতে হবে, কেননা ভিত্তির পাওয়ার 3। তার মানে এই 1 কে আমরা 1 এর সমতুল্য বাইনারি হচ্ছে 1, এবং সামনে দুটো 0 বসিয়ে দিলে 3 বিটের বাইনারি গ্রুপ হচ্ছে। এবং 2 এর সমতুল্য বাইনারি হচ্ছে 10, সামনে একটি 0 বসালে 3 বিটের বাইনারি গ্রুপ হচ্ছে 010। 7 এর সম ইকুইভ্যালেন্ট হচ্ছে 3, অর্থাৎ অলরেডি 3 বিটের বাইনারি গ্রুপ করা। এবং আমাদের এটার সমতুল্য বাইনারি সংখ্যা আমরা পাবো হচ্ছে এটা। এখন এই সংখ্যা যদি আমরা দশমিকের পর থেকে 4 বিট করে এবং দশমিকের ডান দিক থেকে 4 বিট করে আলাদা আলাদা করে সেই 4 বিটের সমতুল্য যদি আমরা দশমিক মান অর্থাৎ হেক্সাডেসিমাল দশমিক দশমিক বলতে কি 9 পর্যন্ত দশমিকের সঙ্গে হেক্সাডেসিমালের মিল, এবং 10-এর পর থেকে এগুলো যদি আসে কোনো ডিজিট সংখ্যা আসে সেক্ষেত্রে ABCDEF বসিয়ে দিলে কিন্তু এই দশমিকগুলোই কি হেক্সাডেসিমালের মতো পাওয়া যাবে। তার মানে এই 4 বিটের বাইনারি গ্রুপ করে সেই গ্রুপগুলোকে আবার আমরা কি দশমিকে কনভার্ট বা হেক্সাডেসিমালে কনভার্ট করলেই এই অক্টাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। তো সেটা করার চেষ্টা করি, দশমিকের ডান দিকে অর্থাৎ পূর্ণ অংশের ক্ষেত্রে ডান দিক থেকে 4টি গ্রুপ করতে হবে, এবং দশমিকের পর অংশের জন্য
এইদিকে, অর্থাৎ এইদিকে হচ্ছে বাম দিকে এবং এইদিকে ডান দিকে, চারটা চারটা করে গ্রুপ করব। তো সেটা যদি করি তাহলে এই 110 অর্থাৎ 1110 এটা মিলে চারটার একটা গ্রুপ, তাহলে এই চারটা আমাদের ডিজিট ইউজ হয়ে গেল। তারপরে হলো 1010, তার মানে 1010, এবং পরের জিরোর সামনে যদি আরো তিনটে জিরো বসিয়ে দিই, এই জিরোর কোনো কিন্তু কি ভ্যালু নেই, এবং আগের জিরো যখন ছিল সেটা আমরা চাইলেও মুছে দিতে পারি, তো সেই হিসেবে এই শূন্যগুলো থাকেই না। জাস্ট এই 4 বিটের বাইনারি গ্রুপ করার পর আর থাকে হচ্ছে 0101। এখন এই 4 বিটের বাইনারি গ্রুপ, তাহলে আমরা এটার বাইনারি সমতুল্য হেক্সাডেসিমাল মানগুলো যদি বা দশমিক মানগুলো যদি চিন্তা করি, 0111, 011 বলতে এই 7-এর সামনে 0 বসানোর কারণে 4 বিটের গ্রুপ হয়েছে, তার মানে এটার সমতুল্য দশমিক হবে 7। এবং তারপরে এখানে একটি 0 বসিয়ে 4 বিটের গ্রুপ করা হয়েছে, যার কারণে এই এটা মানে হচ্ছে 0101। 0101 বলতে 5-এর 101 এর সামনে 0, অর্থাৎ সমতুল্য হচ্ছে 5, তাহলে এটাকে পরিবর্তে আমরা লিখব 5। তাহলে এই পূর্ণ অংশটুকু আমরা পেলাম হচ্ছে 57, আমরা লিখতে পারি জন্য 57। এবং এরপর রেডিক্স পয়েন্ট, তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমাল পয়েন্ট। এবং এবার ডান দিক থেকে 4 বিটের গ্রুপ করতে হবে, 4 বিটের গ্রুপ করার ক্ষেত্রে তাহলে 1001 এই অংশটুকু, 1001 এতটুকু একটা গ্রুপ এখানে রেডিক্স পয়েন্ট। এবং এরপরে 01 আছে, 01 কিন্তু 4 বিটের গ্রুপ, দশমিকের পরে যদি ফাঁকা থাকে আমরা বাদ দিয়ে আরো দুটো জিরো বসাই 4 বিটের গ্রুপ তৈরি করতে হবে আমাদের, যেটা সমতুল্য দশমিক বা হেক্সাডেসিমাল লিখলেই আমরা এই বাইনারি সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে যাব। 1001, 1001 হচ্ছে 9, এটা হবে 9 এখানে রেডিক্স পয়েন্ট। 0100, 100, 100 হচ্ছে 4, তার সামনে 0 বসানোর কারণে এটা পাওয়া গেছে, এটা হবে হচ্ছে অবশ্যই 4, তার মানে 57.94, অর্থাৎ 57.94 অফ 60। এখানে এমন কোন সংখ্যা আসেনি যেটা সমতুল্য হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত কোনো সংখ্যা পাওয়া যায়, যদি পাওয়া যেত তাহলে সেক্ষেত্রে যদি আমরা লিখতাম অবশ্যই এ বি সি ডি ই এফ, তাহলে এই বাইনারি সমতুল্য হেক্সাডেসিমাল আমরা পেয়ে যাবো। তাহলে অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব, বাইনারি থেকে 3 বিট করে নিয়ে নিয়ে বাইনারি, এবং সেই বাইনারিটার আবার 4 বিট করে করে নিয়ে নিয়ে আমরা সেটা সমতুল্য হেক্সাডেসিমালে কনভার্ট করলেই অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে পেয়ে যাব। একইভাবে এবার আমরা যদি একটি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পেতে চাই, তাহলে আমাদের সবচেয়ে সহজ উপায় কি, বাইনারি হয়ে তারপরে অক্টালে যাব। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি পাবো কিভাবে, ভিত্তি 16 হেক্সাডেসিমালের বাইনারি ভিত্তি 2 এর পাওয়ার আকার দেখালে পাওয়ার হয় 4, তার মানে প্রত্যেকটি হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ককে 4টি বাইনারি বিটের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে 2 এর সমতুল্য বাইনারি হচ্ছে 10, তার মানে এটাকে 4 বিটের গ্রুপ করতে গেলে তার মানে সামনে আরো দুটি জিরো বসাইতে হবে, অর্থাৎ 0010 হবে। এবং এ এর সমতুল্য, অর্থাৎ 0.10 এর সমতুল্য হচ্ছে 1010, তার মানে অলরেডি 4 বিটের গ্রুপ। এরপরে আছে রেডিক্স পয়েন্টের পরে, অর্থাৎ হেক্সাডেসিমাল পয়েন্ট, এখানে হবে বাইনারি পয়েন্ট। বি এর সমতুল্য বাইনারি হচ্ছে, অর্থাৎ 11 এর সমতুল্য বাইনারি হচ্ছে 101, অর্থাৎ এটার পরিবর্তে লিখবো 1011। এবং এরপরে 4 এর সমতুল্য বাইনারি হচ্ছে 100, কিন্তু এটা 4 বসিয়ে আমরা বাইনারি গ্রুপ করলো 0100। তাহলে এই হয়ে গেল আমাদের এই হেক্সাডেসিমালের সমতুল্য বাইনারি, এবং এর সামনে কোনো জিরো কিংবা লাস্টে কোনো জিরো থাকলে সেগুলো বাদ দিয়ে আমরা বাদ দিতে পারি, কারণ সেগুলোর কোনো ভ্যালু, দশমিকের পরে লাস্টের জিরোর কোনো ভ্যালু নেই, আর দশমিকের আগে বাম দিকের কোনো জিরোর কোনো ভ্যালু নেই। এই হচ্ছে আমাদের দশমিকটা পেলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা পেলাম, এবং এই বাইনারিটাকে আমার অক্টালে কনভার্ট করবো কিভাবে, অক্টালের ভিত্তি হচ্ছে 8।
8, যেটাকে টু কি অর্থাৎ তিনটা করে বাইনারি বিট আলাদা করে সেটা সমতুল্য দশমিক গুলো লিখলেই কিন্তু অক্টাল সংখ্যাগুলো পেয়ে যাবো আমরা, কারণ এই 0 থেকে 7 পর্যন্ত প্রকাশ করতে 3 বিটের বেশি লাগে না। এটা সমতুল্য দশমিক লেখা মানে সেটা কিন্তু কি অক্টাল সংখ্যা, 0 থেকে 7 এগুলো দশমিকে যা, অক্টালেও তাই। তাহলে 3 বিট করে যদি আলাদা করি তাহলে 010 010 এটা একটা বিট, 3 বিটের গ্রুপ। দশমিকের বাম দিক থেকে তিনটা করে গ্রুপ করতে হবে এবং দশমিকের পরে এই দিক থেকে তিনটা করে গ্রুপ করতে হবে, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে তিনটা এবং পরের 001 001 আর একটা গ্রুপ, এবং তারপরে আছে হচ্ছে 01, সামনে 0 বসানো না বসানো একই কথা, তারপর আমরা গ্রুপ করে নিলাম এবং এগুলো সমতুল্য দশমিক মান লিখলেই এই বাইনারিটা হয়ে যাবে অক্টাল। 010 অর্থাৎ 10, এটার সমতুল্য হচ্ছে 2, 100 এটা হলো 4, 010 010 কোথায় আমাদের, অর্থাৎ 2, 010 এর সামনে 0 থাকে এই 2। এরপর দশমিকের ডান পাশের জন্য হচ্ছে 101, তার মানে 101 তিন বিটের গ্রুপ হলো, এরপরে আবার 101 আর তিনটা গ্রুপ হলো, আর কোনো ডিজিট নেই, তাহলে আর গ্রুপ করার প্রয়োজন নেই। তাহলে এই 101 এর সমতুল্য হচ্ছে আমাদের 5, 101 এর সমতুল্য 5, এবং এখানে রেডিক্স পয়েন্ট, যেহেতু 3 বিট করে নিয়েছি তার মানে বাইনারি থেকে এটা হয়ে গেল অক্টাল, তার মানে এই A2.B4 এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে পেলাম হচ্ছে 10100010.101101, এবং সেই বাইনারিকে আবার 3 বিট 3 বিট করে নিলে সেটা অক্টালে কনভার্ট হয়ে সে অক্টাল সংখ্যাটা পেলাম হচ্ছে 242 242.55, অর্থাৎ 242.55 অফ 8। এই হেক্সাডেসিমালের সমতুল্য অক্টাল হলো 8। এভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারির মাধ্যমে